সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দুতরফা দাখিলা পদ্ধতির অধ্যায়ের 4 নম্বর সৃজনশীলের ক নিয়ে আলোচনা করব। আমরা প্রশ্নটা পড়ি, আলম সার্ভিস সেন্টার 1 জানুয়ারি 2017 তারিখে নগদ 5 লাখ টাকা, 75,000 টাকার আসবাবপত্র, 55,000 টাকার ব্যাংক ঋণ নিয়ে একটি প্রশিক্ষণ কেন্দ্র শুরু করে। এখন আমরা বাকিটুকু আর পড়বো না, কারণ হচ্ছে আমরা যেহেতু আজকে শুধু ক প্রশ্নটার উত্তর করব। দেখো, কত বলছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ। দেখো, তোমরা অনেকে হয়তো জানো যে প্রারম্ভিক কথার অর্থ হচ্ছে ব্যবসার শুরু, যে ব্যবসাটা যেদিন শুরু হবে সেটাই হচ্ছে প্রারম্ভিক। তোমরা অনেকের মাঝে একটা ভুল ধারণা থাকে যে প্রারম্ভিক মানে 1 তারিখ বছরের 1, এগুলি না। আসলে প্রারম্ভিক বলতে হচ্ছে যে ব্যবসাটা যেদিন শুরু হলো সেটাই হচ্ছে প্রারম্ভিক। দেখো তো, এখানে আমরা শুধু এই ব্যবসাটা শুরু হয়েছে কত তারিখে, 1 তারিখে। আমরা এটা দিয়েই শুধু প্রারম্ভিক মূলধন করব। প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক ব্যয়। তোমরা অনেক গাইড বইয়ে দেখবা যে এই অঙ্কটা ঘর দিয়ে করছে বা অন্য প্যাটার্নে করছে, ওই সব প্যাটার্ন করলে টিচার বোর্ড পরীক্ষা অনেকে কেটে দিবে। তো আমরা কি করব এখন, আমরা যেটা করব সেটা আমরা সবসময় এই সূত্রটা দিয়ে করব। তোমরা এই যে দেখো, জনাব আলমের প্রারম্ভিক মূলধন, আমরা জানি প্রারম্ভিক মূলধন সমান সমান হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক ব্যয়। অর্থাৎ যেদিন ব্যবসাটা শুরু করছে ওই দিনে যে সম্পদগুলি ছিল সম্পদগুলি যোগ করব, আর যোগফল থেকে দায়গুলি বাদ দা দিব। আমরা একটু পড়ি, বলছে নগদ এত টাকা, নগদ এটা হচ্ছে সম্পদ, আর হচ্ছে আসবাবপত্র এত টাকা, আসবাবপত্রটাও সম্পদ, এবং 55,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে একটি কম্পিউটার প্রশিক্ষণ শুরু করে। তাহলে নগদ আমরা লিখলাম এবং আসবাবপত্র লিখলাম, এরপরে হচ্ছে ব্যাংক ঋণটা হচ্ছে কি দায়। এখানে সম্পদ হচ্ছে দুইটা, আসবাবপত্র আর একটা হচ্ছে নগদ, এই দুইটা আমরা যোগ করে। এখানে দেখো যে নগদ এখানে কিন্তু আছে কত, 5 লাখ, কিন্তু আমরা এখানে কত লিখছি, 55,000, 5 লাখ। একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যেই ঋণটা নিছি ঋণের টাকাটাও কিন্তু নগদে, ঋণের দুইটা পক্ষ, একটা হচ্ছে নগদান হিসাব আর একটা ঋণ হিসাব। ব্যাংক থেকে ঋণ নিলাম, একটা হচ্ছে নগদান হিসাব আর একটা কি ঋণ হিসাব। অত তোমরা এইভাবে করতে পারো যে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, একটা ব্যাংক হিসাব আর একটা ঋণ হিসাব। যাই হোক, নগদ ধরলে এটা নগদ টাকাটা, এই 55,000 টাকাটা কিন্তু সম্পদ, এই কারণে আমরা এই 55,000 টাকা এখানে লিখবো। ওকে, লিখে দিলাম এই 5 লাখ আর এই 55,000, দুইটা যোগ করে আমরা এখানে 5,55,000। এখানে একটু নোট দিয়ে দিছি যে 5 লাখ আর 55, এই দুইটা যোগ হয়ে নগদ হচ্ছে 5,55,000, আর আসবাবপত্র ছিল হচ্ছে এই 75,000, এটা যোগ করে দিলাম, আর ঋণ ছিল দায়, এই দুইটা আমরা যোগ করলাম, যোগ করলে 6,63,000, এরপরে দায় ছিল 55,000, বাদ দিলাম, বাদ দিলে হচ্ছে 5,75,000। এই ছিল অঙ্ক। এটাই হচ্ছে আমরা যত জায়গায় আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে বলবো আমরা এইভাবেই করবো। ধন্যবাদ সবাইকে, পরবর্তী লেকচারের জন্য সাথেই থাকবে।